লোকে যখন বলে আমি অমুকের ফ্যান তমুকের ফ্যান, আমি সেই সব জায়গা থেকে একটু বিরত রাখি নিজেকে, কারণ আমি যার ফ্যান বা যার ফ্যান হতে চাই তাদেরকে নিয়ে কথা বলার আমার জায়গা মনে হয় খুব কম থাকে, কারণ তারা নিজেরাই এক্সাম্পল তৈরি করেছে, ক্রিয়েট করেছে এবং সেটা ভবিষ্যতেও তাদের কথা হতে থাকবে। আমি এমন একটা লোকের ফ্যান ছিলাম বলছি এই জন্য, কারণ হয়তো তার ফ্যান থাকবো কিন্তু সেই মানুষটা থাকবে না, অর্থাৎ ইরফান খান। তিনি আজকের পর থেকে, এই বয়সের পর থেকে বা এই সময়ের পর থেকে হয়তো তাকে নতুন কাজে আর দেখা যাবে না, কিন্তু তার যে পুরনো অবদানগুলো থেকে গেছে সেগুলোর ফ্যান সবসময় হতে থাকবো। তার সিনেমার জার্নি, তার অবদান, তিনি কি কি দিয়েছেন ইন্ডাস্ট্রিকে, আমার নতুন করে বলার কিছু নেই, তাই সেসব আলোচনা প্রসঙ্গে আমি একবারও গেলাম না। তার সিনেমার নাম বলা, তিনি কবে কাজ করছেন, আমি কিচ্ছুতে গেলাম না। শুধু এটুকুই বলবো, একটা অভিনেতা শুধুমাত্র তার অভিনয়ের জন্যই বেঁচে থাকে, এবং আমি গর্বের সাথে বলতে পারি যে এমন কিছু অভিনেতা আছেন, বাংলা হোক বা হিন্দি হোক, যে কোনো ইন্ডাস্ট্রিতেই, যাদের অভিনয় তাদের কথা বলেছে, যাদের অভিনয়, যাদের সৃষ্টিশীলতা, যাদের ক্রাফট সবসময় একটা নতুন পর্যায়ে নিয়ে গেছে, নতুনভাবে ভাবতে বাধ্য করেছে ইন্ডিয়ান সিনেমাকে। তাদের মধ্যে ইরফান খান অবশ্যই অন্যতম, কারণ গুটি কয়েক অভিনেতাই আছে ইন্ডাস্ট্রিতে যাদের অভিনয় নিয়ে আমরা কথা বলতে পারি। তো হয়তো ইরফান খানের আর অভিনয় নিয়ে কথা হবে না, তার হয়তো নতুন সিনেমায় তাকে আর দেখতে পাবো না। সত্যি বলতে তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন, তিনি বিদেশে গেছেন, শাহরুখ খানের অনেক অবদান, অনেক কিছু কথাবার্তা হয়েছে, হসপিটালেও তিনি ভর্তি হয়েছিলেন কালকে, কিন্তু এই মানুষটাকে মিস তো করবোই, অবশ্যই মিস করবো, তার অভিনয়কে মিস করবো, তার ব্যক্তিত্বকে মিস করবো। এবং তার, আমি যেমন বললাম এই ভিডিওতে, আমি সেই মাইন্ডসেটে নেই যে তার সিনেমা নিয়ে কথা বলি, তার অবদান নিয়ে কথা বলি, শুধু এটুকুই বলবো যে হিউজ রেসপেক্ট, মানে তাকে মিস করব কতটা সেটা বলে বোঝাতে পারছি না। হিউজ রেসপেক্ট। আবারও যেখানেই থাকবেন খুব খুব ভালো থাকবেন, এবং বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে পুরো ফিল্মি রিটেকের পরিবারের পক্ষ থেকে এবং আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এবং দর্শকদের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হয়তো আবার কোথাও আমাদের দেখা হবে।